আমি আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ বাংলাদেশ তরিকত কর্পোরেশনের কুমিল্লা জালার সদস্য সচিব আমাদের দলের মহাসচিব ডক্টর শহীদ রাজাল হোসাদপুরি উনি আর নমিনেশন পেপার কিনেছেন এবং নমিনেশন বাসায় টিকেছেন এবং আমাদের যে প্রতীক হল দলীয় প্রতীক হলো ফুলের মালা তো আমরা দলীয় জোটের ইতিমধ্যে আপনারা জেনে ফেলছেন ইলেকট্রনিক্স মিডিয়া এবং স্প্রিনেই দেখেছেন যে দলীয় জোটের যে প্রতীক যেখান থেকে দলীয় লিজোট প্রাপ্তি হবে ওইখানে আপনার প্রতীক হবে নৌকা তবে আমরা এখানে আমরা দাবিদার যদি আমাদের এখানে সরকার আমাদেরকে মনে করে মূল্যায়ন করে তাহলে আমরা এখান থেকে আশাবাদী আর যেটা আমরা বলি আমরা যাতে এখানে একক প্রার্থী অন্যান্য দলে যারা আছে গ্রুপিং আছে আমাদের মধ্যে গ্রুপিং নেই আশা করি আমাদের মহাসচিব যদি এখানে জোটের প্রার্থী হয় তাহলে ভালো একটা ফল আশা করবো আমরা এটা আমরা আশাবাদী আর এই যদি জুট আপনাদের নির্বাচন করবেন হ্যাঁ অবশ্যই জোট যদি না সমঝোতা না হয় তাহলে আমরা আমাদের প্রতীক নিয়ে নির্বাচন করবো হ্যাঁ আমরা নির্বাচন করবো আমাদের প্রতীক ফুলের মালা নিয়ে নির্বাচন করবো আমরা